यश घूर्णिझड़ शक्ति क्षय करे एखन सेंट्रल झारखंडेर उपरे आछे एज ए डिप्रेशन होच्छे ऐ मुहूर्ते पजिशन एज ए डिप्रेशन एटा नियरलि नर्थवर्ड्स मुभ करबे करे आरो शक्ति क्षय होबे एवं आगामी 12 घंटार मध्य एटा एकटा सुस्पष्ट निम्नचापे परिणत होबे अर्थात वेल मार्क्ड लो प्रेशर अनेकटाई सरे गेछे आमादेर उपर दिए किन्तु जेहेतु एखोनो जामशेदपुर थेके 95 किलोमीटर साउथ वेस्ट एवं 20 किलोमीटर ईस्ट अफ रांची पोजिशन फले एर जे उइंडेर जे फिडिंग सेटा होच्छे किन्तु आमादेर बे अफ बेंगल थेके जे हावा आमादेर दक्षिणबंगेर ओपर दिए गिएई किन्तु ओखाने बेंड करे एंटी क्लकवाइज गिए पौंछच्छे फले पश्चिमबंगेर ओपरे किन्तु জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান কন্টিনিউয়াস থাকবে যতক্ষণ এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে থাকবে যার ফলে কি হচ্ছে যেহেতু হাওয়া সোজা আমাদের উপর দিয়ে আসছে এসে বাদিকে বেঁকে যাচ্ছে এই যে ঘুরছে এবং অনেকটা জায়গা ধরে একটা এক্সটেন্ডেড লো প্রেসারও আছে আমাদের ফলে এখানে প্রচুর পরিমাণে কনভার্জেন্স হচ্ছে এবং যার ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হিসেবে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে একটা স্কোয়াল লাইন মতন তৈরি হয়ে গেছে যেটা ওয়েস্ট টু ইস্ট মুভ করছে বীরভূম থেকে শুরু করে আমাদের নিচে একদম সাউথ চব্বিশ পরগনা অবধি যার ফলে পশ্চিমবঙ্গের মোটামুটি পূর্ব দিকের সব জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে আজকে এবং আইসোলেটেড হেভি রেইন হওয়ার সম্ভাবনা থাকছে ওপরের দিকে দার্জিলিং কালিম্পং আর পশ্চিমের হচ্ছে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর বাকি জেলাগুলোতে শুধু আইসোলেটেড হেভি রেইনফল আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড সব জেলায় চলবে আজকের দিনটা পুরো কালকে সকালের পর থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে মানে বৃষ্টির ইন্টেন্সিটি কমতে থাকবে কমে যাবে কালকে আশা করা যায় সকালের পর থেকে আস্তে আস্তে কমতে কমতে বিকেলের দিকে কমে যাবে 28-29 তারিখ আরও একটু কমবে ফলে 29 তারিখ গিয়ে মোটামুটি আমরা খুব একটা পাবো না কিন্তু আজকে যেটা হবে মূলত বৃষ্টি এবং তার সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং একটু ঝোড়ো হাওয়া 40-50 গাস্টিং 60 কিলোমিটার মতন মাঝে মধ্যে যেখানে যেখানে এরকম থান্ডারস্টর্ম বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে হচ্ছে যেহেতু স্কোয়াল লাইন হয়ে গেছে ফলে একটা লাইন যখন ওয়েস্ট টু ইস্ট মুভ করছে মোটামুটি সব জেলাকেই কভার করে ফেলছে সমুদ্রের ওপরে হাওয়া এখনও যথেষ্ট ভালো আছে যেখান থেকে আমাদের এখানে ঝুঁকছে সিস্টেমের মধ্যে ফলে ফিশারম্যানদের এখনও বলা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যেতে না যেতে যতক্ষণ আমরা ফার্দার আবার বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত যে ওয়ার্নিংগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় 30-এর পর থেকে বৃষ্টি বাড়বে মানে 31 তারিখ থেকে এছাড়া আগামীকাল 28 তারিখ দার্জিলিং এবং কালিম্পং এই দু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া আছে আর আজকে তো সব জায়গাতেই দেওয়া আছে ওখানে যেটা বললাম যে মোটামুটি আজকে যেটা আছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আজকে সমস্ত জেলায় বৃষ্টি তার মধ্যে ওপরের যে কয়েকটা বললাম যেগুলো লাগোয়া জেলা সেখানে ভারী থেকে অতি ভারী অর্থাৎ আপনার বীরভূম এবং পশ্চিম বর্ধমান আর বাকি জেলাগুলোতে হচ্ছে আইসোলেটেড হয়েছে হেভি রেইনফল টেম্পারেচার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই যেহেতু এরকম গতকাল যা ছিল আজকেই থাকবে কাল থেকে কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে কালকে ঝট করে খুব বেশি বাড়বে না যেহেতু এতটা ক্লাউডি থাকছে বৃষ্টি হচ্ছে কিন্তু কাল থেকে বাড়াটা শুরু হবে কালকের পর থেকে আর কিন্তু দিনের তাপমাত্রা কমবে না গ্র্যাজুয়ালি এটা বাড়তে থাকবে 2-3 দিন বাদে গিয়ে কিন্তু টেম্পারেচার আবার অনেকটাই বেড়ে যাবে যেটা এই সাইক্লোন বা এই আজকের যে বৃষ্টির জন্য যেটা অনেকটাই দিনের তাপমাত্রা কম আছে মনে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে হচ্ছে 2 দিন পর থেকে না আমি আগের দিনও বলেছিলাম যেদিন ব্যান্ডেলে আপনাদের হয়েছিল সেটা হচ্ছে যে সাইক্লোন যখন সমুদ্রের ওপর থেকে ল্যান্ডে আসে তখন তার অ্যাহেডে এরকম
মেসো সাইক্লোন যেটাকে আমরা বলি টেকনিক্যালি বা ভর্টেক্স, এবং সেখান থেকে টর্নেডো সৃষ্টি হয়। কিন্তু এক্স্যাক্টলি কোথায় হবে এটা এই মুহূর্তে আমরা বলতে পারি না, এই টর্নেডোটা এক্স্যাক্টলি যে কোন জায়গায় হবে। তার কারণ হচ্ছে এগুলোর ডিউরেশন এত শর্ট হয়, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট এরকম থাকে, এবং খুব অল্প এরিয়া কভার করে। যে রেজলিউশন ধরুন 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এরিয়া, সেটা কিন্তু রাডার বা স্যাটেলাইটে ওভাবে ওই জায়গাটাকে ধরা যায় না, অত ছোট এলাকায় যে কোথায় তৈরি হতে পারে। কিন্তু কোথাও না কোথাও এগুলো হয়, এটা কমন জিনিস। কিন্তু ব্যান্ডেলের ক্ষেত্রে যেটা হয়েছিল, যখনও প্রায় একদিন বাকি সাইক্লোনের ল্যান্ডে আসতে, তখন হয়ে গেছিলো যেটা খুব আনকমন। নর্মালি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং কোস্ট, তার অ্যাহেডে এরকম মেসোসাইক্লোন তৈরি হয়। আজকে আপনারা যেটা বলছেন, আমি এখনও দেখিনি সেরকম কিছু, অশোকনগরে যদি হয়ে থাকে এফেক্টটা কিন্তু ওটাই, যেটা হচ্ছে যে মেনলি ভার্টিক্যাল উইন্ড শিয়ারের তারতম্যের জন্য এটা ভর্টেক্স তৈরি হয়। ভার্টিক্যাল উইন্ড শিয়ারের তারতম্য এই সময় হয় কেন, প্রথম যখন সাইক্লোনটা আসে কোস্ট অবধি যতক্ষণ আসে সমুদ্রের ওপরে মোটামুটি ওপরে নিচে একই হাওয়া থাকে, যখনই ল্যান্ডে প্রবেশ করে সারফেসের যে ফ্রিকশন আমাদের থাকে তাতে কী হয়, বা গ্রাউন্ডের যে টাচ করছে তার জন্য নিচের দিকের স্পিডটা কমে যায়। যেভাবে আমাদের দেখেছি গাড়িতে চলতে গেলে, গাড়ি দাঁড়িয়ে গেলে মাথাটা এগিয়ে যায় আর পাটা দাঁড়িয়ে থাকে, কারণ পায়ের স্পিডটা গাড়ি থেমে গেছে বলে থেমে যায়, মাথাটা এগিয়ে যায়। তো আমরা তো সলিড যেমন হুমড়ে উপুর খেয়ে পড়ি, কিন্তু বাতাস হচ্ছে ফ্লুইড একটা গ্যাস, তার ক্ষেত্রে কী হয় নিচেরটা স্পিড যখন কমে যায় আর উপরে স্পিডটা একই থাকে, সেখানে একটা ভর্টেক্স তৈরি হয়ে যায়। সেও পড়ে পড়ে ঘুরে একটা ভর্টেক্স তৈরি হয়, যেখান থেকেই কিন্তু এই জাতীয় মেসোসাইক্লোন বা মিনিয়েচার টর্নেডো বা টর্নেডোর সৃষ্টি হয়।